আইসিসি 2023 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এবার ভারতে অনুষ্ঠিত হবে চলতি চলতি বছরের 10ই অক্টোবর থেকে। ভারতে যেহেতু বিশ্বকাপ হবে, ভারত অবশ্যই বিশ্বকাপ জয় করার দাবিদার। বিরাট কোহলি এখানে, পাকিস্তানের সাবেক ক্রিকেটার কিংবদন্তি এবং সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ভবিষ্যৎবাণী দিয়েছে যে ভারতে এবার যে বিশ্বকাপ হবে সেখানে পাকিস্তান বিশ্বকাপ জয় করবে। কারণ তার মতে তিনি স্পোর্টস দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, স্পোর্ট টকে, যে ভারত এবং পাকিস্তান দুইটি খুব ভালো দল এবং খুব সুন্দর ওয়ার্ল্ড ক্রিকেট খেলে। তো পাকিস্তানের যে শাহিন আফ্রিদি, এই শাহিন আফ্রিদি অলরাউন্ডার পারফরম্যান্স অত্যন্ত ভালো খেলেছে। এবার PSL এ এবার তিনি দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে শাহিন আফ্রিদি, এবং তাদের অধিনায়ক যে বাবর আজম, তিনি অত্যন্ত দূরদর্শিতার ভাবে ক্যাপ্টেন রয়েছে। তাদের মধ্যে আরও যে বোলিং লাইন না পাকিস্তানের, সেটা বিশ্বের মধ্যে অন্যতম সেরা বোলিং লাইন আপের মধ্যে পড়ে। তিনি আরও বলেন যে যখন ক্রিকেট খেলা শুরু হবে বিশ্বকাপে, তখন আমাদের বোলিং লাইন আপগুলো আরও শক্তিশালী হবে। তো তার ভাষ্য মতে যে পাকিস্তান অত্যন্ত একটি শক্তিশালী টিম তারা বিশ্বকাপে পাঠাবে এবং তারা বিশ্বকাপ জয় করবে, এটা ওয়াসিম আকরাম এক সাক্ষাৎকারে তিনি এই ভবিষ্যৎ বাণী করেছেন। তো এখন আসলে দেখার বিষয়, এখনো অনেক কয়েক মাস বাকি আছে শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপ নিতে পারে কিনা এবং ওয়াসিম আকরামের কথা সত্য হয় কিনা সেটা দেখারই অপেক্ষায় রইলাম। এরকমই একটা ছোট্ট তথ্য ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টিএন স্পোর্টস 24 চ্যানেলের সাথে থাকবেন, আর সবসময় নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।